আসসালামু আলাইকুম, ত্রিপুলি বেসিক ক্লাব থেকে আসি আপনাদের মাঝে জাহিদ হাসান। আজকে আপনাদের একটা নতুন ভিডিও উপহার দিব যা ইলেকট্রিশিয়ান লাইসেন্স ডাউনলোড অনলাইন থেকে। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে যারা ইলেকট্রিশিয়ান লাইসেন্সের পরীক্ষা দিয়েছেন তাদের SMS-এ জানানো হয়েছে লাইসেন্স রেডি আছে এবং একটা লিংক দেওয়া হয়েছে ডাউনলোড করার জন্য। সো এটাই খুব সহজভাবে দেখাবো কীভাবে ডাউনলোড করতে হয়। তো আপনারা একটা ইচ্ছা মতো ব্রাউজার ওপেন করবেন, ওইখানে আপনাদের SMS যে লিঙ্কটা আছে ওইটা ওপেন করার ক্লিক করবেন, তারপর লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অপেক্ষা করবেন, এরকম একটা পেজ আসবে। পেজে লেখা আছে কি ইমেল বা ফোন নাম্বার। তো আপনাদের ফোন নাম্বারটা দিবেন, যে ফোন নাম্বারটা আপনারা অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলেন ঠিক ওই নাম্বারটাই দিতে হবে ইমেলের বক্সে, এবং পাসওয়ার্ড দিবেন, যে নাম্বারটা ইমেল বক্সে দিবেন ওই নাম্বারটাই পাসওয়ার্ড দিবেন। আমি আপনাদের জন্য এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে খুব সহজেই ডাউনলোড করতে পারেন। তো লগ ইন করার পর এরকম একটা পেজ আসবে, এখানে পেজে লেখা আছে কি পারমিট ডাউনলোড। তো পারমিট ডাউনলোডে ক্লিক করতে হবে। পারমিট ডাউনলোডে ক্লিক করার পর একটু সময় নেবে ওপেন হওয়ার জন্য। আর কথা হলো, আমি এটা ল্যাপটপের মাধ্যমে করছি কারণ আমার মোবাইল দিয়ে এটা হচ্ছিল না। আপনারা চাইলে ল্যাপটপ দিয়েও করতে পারবেন, তবে আমি যে লিঙ্কটা দিব এটা দিয়ে মোবাইল দিয়েই করতে পারবেন। তারপরে এটা আসার পর পাশে উপরে ডান পাশে দেখবেন ডাউনলোড একটা অপশন দেওয়া আছে নিচের দিকে অ্যারো, তো এটার মধ্যে ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনারা এটা আবার ওপেন করে দেখতে পারবেন। আশা করি আমার ভিডিওটার আপনারা বুঝতে পারছেন কীভাবে ডাউনলোড করতে পারবেন। যদি কোনো উপকারে আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।